নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যারা আমার ভিডিও দেখেন, আগের দিন দেখেছিলেন আমি আমার বাপের বাড়ি শীতলা পুজো ব্লগ শেয়ার করেছিলাম, আর আজকে চলে এলাম আমার শ্বশুরবাড়ির গান গাজন ব্লগ নিয়ে। তো আশা করি সবার ভালো লাগবে। এই দেখুন, দেখতে দেখতে আমাদের শিব মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখুন, এটা আমাদের শিব মন্দির, আর ওই সাইডে দেখছেন গাজনের ঘট পাতা আছে। আর এই দেখুন, এটা আমাদের শীতলা মন্দির, শীতলা মন্দিরে পুজো হচ্ছে। শীতলা মন্দিরে একদিনই গিয়েছিলাম পুজো দিতে, তারপর যাওয়া হয়নি। আবার চড়কের দিন গিয়েছিলাম শিব মন্দিরে। তো ব্লগ বানালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, শিব মন্দিরে চলছে এখন গাজনের পুজো, ঢাক ঢাক বাজছে, লোকজনের ভিড় চড়কের দিন সকালবেলা। এইটা হচ্ছে আমাদের শীতলা মন্দিরের আটচালা। প্রচুর মানুষ চড়ক দেখতে এসেছিলেন। আমাদের গ্রামে যেমন হয় সেরমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির, ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছিল মন্দিরটা। আটচালায় সমস্ত মানুষ ভিড় করেছে চড়কের পুজো দেখার জন্য। আর গ্রামে আমাদের পুজো, সেই জন্য সব মানুষই এই পুজো দেখতে আসে। ওই দেখুন আমাদের শীতলা মন্দির, আর সামনে বসে আছে রাধা গোবিন্দ। রাধা গোবিন্দর মহা উৎসবও হয়েছিল, সেই ব্লগটা আমরা পয়লা বৈশাখের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। পয়লা বৈশাখের ব্লগ এখনও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। খুব তাড়াতাড়ি ওই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এই দেখুন, চড়কের দিন ঝাঁপ হচ্ছে এখন, সন্ন্যাসীরা উঠে বাতাসা চকলেট যা আছে ঝুড়িতে সব কিছু ছুঁড়ছে, আর মানুষ হাত বাড়িয়ে নেওয়ার জন্য একদম আকুল। সন্ন্যাসী রীতিমতন কোচর থেকে বার করছে আর ছুঁড়ে দিচ্ছে। দেখুন, এবার দেয়া শেষ, এবার উনি ঝাঁপ মারবেন। একবার করে বাবার নাম বলছে আর ঝাঁপ দিচ্ছে। জয় শিব শম্ভু। আর একজন উঠেছে, তারও কোঁচড়ে চকলেট, অজস্র চকলেট কোঁচড়ের ভিতর। সব বাচ্চা থেকে বড় সবাই হাত বাড়াচ্ছে কি আছে কুড়িয়ে পাওয়ার জন্য। গাজনের প্রসাদ যেটাই হোক, বাবার প্রসাদ, সেই আশায় মানুষ ছুটছে। এবার দেখুন, ঝাঁপ শেষ, এবার হবে গড়ান। সন্ন্যাসীরা মন্দিরের সামনে থেকে গড়াতে শুরু করবেন, একদম মন্দির প্রদক্ষিণ করে তিন পাক গড়াও, গড়ান খাবে। বাবার নাম করে সবাই প্রণাম করে আস্তে আস্তে গড়ান শুরু করবেন। সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ওখানে কেমন গাজন হয়। আমাদের এখানে যেমন হয় সেরকম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, গড়ান শুরু হয়ে গেছে, সবাই বাবার নাম করতে করতে আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে। কষ্ট আছে, প্রচণ্ডই কষ্ট আছে, কিন্তু যেহেতু বাবার নাম করে করা, মনে হয় কষ্ট হয় না কিছু। এতদিন গাজনের সন্ন্যাস থেকে আজকে শেষ দিন, আজকের দিনটাই মূল চড়ক। এই দেখুন, বলতে বলতে মন্দিরের পেছন পর্যন্ত চলেও এসেছি। মন্দিরের সামনে থেকে আরম্ভ করেছিল, এটা মন্দিরের পেছন দিক। সামনে দেখেছেন একজন খেজুর পাতা নিয়ে এগিয়ে এগিয়ে আসছে, খেজুর পাতা একটা করে বিছিয়ে দিচ্ছে, তার উপর দিয়ে সন্ন্যাসীরা গড়াতে গড়াতে আস্তে আস্তে আসছে, যেটাকে আমরা কাঁটা সন্ন্যাস বলি। আমাদের এখানে কাঁটা সন্ন্যাস এরকমই হয়, ওই খেজুর পাতা সামনে সামনে বিছিয়ে দিয়ে তার উপরে সন্ন্যাসীরা আস্তে আস্তে গড়াতে গড়াতে চলে আসে। একটা করে হাতে কুল কাঁটা আছে, আর একটা করে খেজুর কাঁটা বিছাতে বিছাতে একজন সামনে দিকে এগিয়ে আসছে। যে যার বাড়ির লোক সঙ্গে সঙ্গে আছে, পাখা দিয়ে বাতাস করছে, হাওয়া করছে। আর সেদিন ছিল প্রচণ্ড রোদও ছিল, গরমও ছিল ভালো, যেহেতু চৈত্র মাস গরম তো ভালোই। যে যার বাড়ির লোক সবাই একটা করে পাখা নিয়ে সন্ন্যাসীদের হাওয়া করতে করতে আসছে। এই দেখুন, সামনে খেজুর কাঁটা বেছাতে বেছাতে একজন দাদা আসছেন। এরম করে ওনারা তিন পাক ঘোরার পরে আবার মন্দিরের সামনে এসে
বয়ান শেষ হয়েছে, দেখুন ভিডিওটা। কত মানুষের ভিড়, কত মানুষ দেখতে এসছে, এটাই তো আনন্দ গ্রামের মানুষের। একবার করে বাবার নাম নিচ্ছে আর এক পাক করে গড়াচ্ছে, বাবার নাম নিচ্ছে আর গড়াচ্ছে। পুরোহিত মশাই শান্তির জল ছেটাচ্ছেন, রাস্তায় জল ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছেন, আর একজন সামনে কাঁটা বিছাতে বিছাতে চলে যাচ্ছে। হাতে দেখেছেন কত খেজুর কাঁটা, এই দেখুন এখানে একটা পাক শেষ হলো। মন্দিরের এই সামনে থেকে শুরু করেছিল, এই মন্দিরের সামনে এসে এক পাক শেষ হলো, আবার দ্বিতীয় পাকের জন্য সবাই এগিয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে, একবার করে বাবার নাম নিচ্ছে আর এগিয়ে যাচ্ছে। বাবার নাম নিলে অত কষ্ট হয় না, বলুন না, চলুন বয়ান শেষ, এবার চলুন আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যাক। যেতে যেতেই দেখুন এইটা ওই সির স্কুল, ওই সির স্কুলের পাশ দিয়ে আমরা বাড়ির দিকে হেঁটে যাচ্ছি, আর কিছুই নয়, ব্যাস এটুকুই। তো নতুন বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।